Assalamualaikum bikers, beautiful friends. কেমন আছেন friends? আজকে আমি চলে আসলাম মগবাজার মোড়ে রাজ্জাক প্লাজা। কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে যে দোকানে চলে আসছি, দোকানের নাম হচ্ছে আরএম মোটরস। আজকে আমরা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান আরন 5 BS4 BS6 বাইকগুলো দেখাবো, পাশাপাশি MT15 বাইকগুলো দেখাতে চেষ্টা করব। এই দোকানের ওনার রিয়াস মাহমুদ ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো আছি। আপনারা তো CBO কন্ডিশনের বাইকগুলো আনেন? হ্যাঁ, আমাদের 100% CBO। CBO বাইক আনেন কি না? না, আমরা CBO বাইক আনেন না। জ্যাক ফ্রেন্ডস, আজকে ব্লগে আমরা CBO কন্ডিশনের কিছু বাইক দেখাতে চেষ্টা করব। অলরেডি একটা বাইক চলে আসছে, যাদের ইয়ামাহা ইন্দোনেশিয়ান বাইকগুলো দরকার হয় অবশ্যই আপনারা চলে আসবেন রাজ্জাক প্লাজা আরএম মোটরসে। এখানে আজকে কি কি বাইক আছে আজকে আমরা দেখাতে চেষ্টা করব, অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আরএম মোটরস। এখানে অল টাইপ অফ বাইকগুলো পেয়ে যাবো। আমি প্রথমে যে বাইক থেকে শুরু করব, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান, এটা হচ্ছে BS4। যারা BS4 এর জন্য ওয়েট করছেন আপনারা অবশ্যই আরএম মোটরসে চলে আসবেন। ইয়ামাহা ব্র্যান্ডের আরন 5 62 ডাবল ডিস্কের বাইক। এটা আপনাদের এখানে বাজার মূল্য কত? আমার রেফারেন্সে যারা আসবে তারা তো স্পেশাল, তাই না? 5,15,000 নিচে অপশন আছে, করা যাবে কিছুটা, পার্সোনালি তারা এটা কমিয়ে দিবে। আর কি কি আছে এর সাথে? আপাতত কয়টি কালার পাবো আমরা? এটা দুইটা কালার, আপাতত দুইটি কালার আছে আর এম মোটরসে, ইয়েলো এন্ড ব্ল্যাক। আচ্ছা, এই বাইকটি ঢাকার মধ্যে মাইলেজ কত উঠতে পারে? এটা ঢাকার ভিতরে মাইলেজ 35। এই বাইকের টপ স্পিড কত উঠতে পারে? এটা বেসিক্যালি টপ স্পিড ডিপেন্ড করে কোন রাইডারের উপরে। আপনি কি রাইড করেছিলেন এটা? রাইড করেছি, কিন্তু আমি অত স্পিডে গাড়ি চালাই না। আপনি কত উঠেছেন এটা বলেন? আমি উঠেছি 130-135 এরকম। আচ্ছা, 130-135 আপনি উঠাইছেন। আচ্ছা যাই, বন্ধুরা ডিপেন্ড করছে প্রপারলি রাইডারের উপর, আপনারা আরও বেশি উঠাতে পারবেন। যদি আপনাদের এই কালারটি দরকার হয় আরন 5 BS4, অবশ্যই আপনারা আরএম মোটরসে চলে আসবেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা পেয়ে গেলাম হুন্ডা এক্স ব্লেড ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইকের সামনের চাকার ABS ইউজ করা হয়েছে। এটা আপনাদের সেলিং প্রাইস কত? এটা হচ্ছে 2,10,000। 2,10,000 টাকা আপনারা চাচ্ছেন। এর সাথে কি কি আছে? ১৬৩ cc উঠতে পারে। আপনি কত উঠিয়েছেন এই ব্যক্তি? নর্মালভাবে চালিয়েছেন 128-130। আপনি উঠিয়েছেন 128-130, মানে আরও উঠবে। দেখ বন্ধুরা, ভাইয়া নর্মালভাবে চালিয়েছে 128-130 উঠিয়েছে টপ স্পিড, ডিপেন্ড করছে প্রপারলি আপনাদের উপর। আর কি কি আছে বাইকের সাথে? ডাস্ট কভার, একটা চাবি রিং। এই বাইকের সাথে ডাস্ট কভার দিচ্ছেন, চাবি রিং দিচ্ছেন। এর মধ্যে কয়টি কালার আছে এখন? আপাতত চারটি কালার আছে আরএম মোটরসে। আমরা পেয়ে গেলাম ইন্দোনেশিয়ান MT15। আপাতত দুইটি কালার আছে আপনাদের এখানে। বর্তমান সেলিং প্রাইস হচ্ছে 5,10,000 টাকা। এটা ডাস্ট কভার পেয়ে যাবো, চাবি রিং পেয়ে যাবো, আর 10 দিনের মধ্যে আপনার নাম্বার করে দিচ্ছেন। ইয়ামাহা আরন 5 3 ABS বাইক নিতে চান পেয়ে যাবেন। এর মধ্যে কয়টি কালার আছে? তিনটে কালার অ্যাভেলেবল। আপাতত আমরা তিনটি কালার পেয়ে যাবো আরএম মোটরসে। এটা বর্তমান সেলিং প্রাইস কত? 4,20,000 টাকা আপনার চাচ্ছেন। এর মধ্যে আমরা ডাস্ট কভার পেয়ে যাবো, চাবি রিং পেয়ে যাবো, 10 দিনের মধ্যে তারা নাম্বার করে দিচ্ছে। আরন 5 3 আমাদের ব্ল্যাক এবং ব্লুটা, এটা কাস্টমারের মানে ফিডব্যাক ভালো, এটা হ্যাঁ আগ্রহটা বেশি এবং ফিডব্যাক এটা থেকে বেশি পাওয়া যাইতেছে। এবং এটা ঢাকার ভিতরে মাইলেজ দিচ্ছে হচ্ছে আপনার 35-40, আর ঢাকার বাইরে হচ্ছে কি আপনার এর থেকে একটু বেশি দিবে। আর এটা ডুয়েল চ্যানেল ABS ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক। ইন্দোনেশিয়ানের মধ্যে আমরা আরেকটি কালার দেখতে পাচ্ছি, যদি আপনাদের যেই কালারের দরকার হয় অবশ্যই আপনারা চলে আসবেন আরএম মোটরসে। আজকে আমরা জানলাম আরএম মোটরসে কী কী বাইক আছে। তারা হচ্ছে ইম্পোর্টার, CBO কন্ডিশনে বাইকগুলো তারা নিয়ে আসে। আর আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে রাজ্জাক প্লাজা গ্রাউন্ড ফ্লোরে
সব নাম্বার হচ্ছে 3449 হ্যালো বাইকারস বিউটিফুল फ्रेंड्स আজকে আমরা জানলাম আরএম মোটরসে কি কি বাইক আছে যদি আপনারা BS4 BS6 ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাইকগুলো নিতে চান বা MT15 বাইকগুলো নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন আরএম মোটরসে যারা সিবিইউ কন্ডিশনে বাইকগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমার ব্লগটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে আমি আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশন দিয়ে দেব এখানটা আপনি কালেক্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম